রবি নিজেরই গার্লফ্রেন্ডকে সম্পত্তির লোভের কারণে নেকড়ের হাতে তুলে দিল। নেকড়ে মানুষের শিকার করে হস্তরকে জীবিত করে দেয়। তারপর নবীনের চারজন বন্ধু তার সাথেই লোভের চোটে হস্তরের মন্দিরে আসে। হস্তর তাদের মধ্যে থেকে তিনজনকে মেরে ফেলে, কিন্তু নিক্কিকে দেখার পর ওর রাগ একেবারে ঠান্ডা হয়ে যায়। ওকে দেখার পর ওর মনে পড়ে কোনো এক স্বর্ণলেখার। তারপর ও নিক্কিকে স্বর্ণলেখার লাশের পাশে শুইয়ে দেয়। এখন আগে দেখব। নিক্কির এক সাইডে একটা পচা লাশ ছিল যার ভেতর থেকে অনেক দুর্গন্ধ আসছিল, আর অন্যদিকে হস্তর দাঁড়িয়ে ওকে দেখছিল। তুমি একদম সেরকমই আমার স্বর্ণলেখা, শুধু তোমার চোখটা আর নীল নেই। নিক্কির মুখ থেকে কোনো আওয়াজই আসছিল না, ও ভয়ের চোটে ওখানেই শুয়েছিল। তুমি আমায় দেখে একদম ভয় পেও না, তার কারণ আমি তোমাকে কোনো ক্ষতি করব না, বরং আমি আমার রানী করে রাখব তোমায়, আমার স্বর্ণলেখা। নিক্কি কিছুই বুঝতে পারছিল না, ও তার পাশে দাঁড়িয়ে কোনো একটা মন্ত্র পড়ছিল। তখনই কিছুক্ষণ পর ওর হাতে একটা চাকু আসে, ও চাকুকে ওপরে তোলে, যেটা দেখে নিক্কি ভয় পেয়ে যায়। কিন্তু ওই চাকুটা ও নিক্কিকে নয়, বরং স্বর্ণলেখার লাশের মধ্যে ঢুকিয়ে দেয়। তখনই স্বর্ণলেখার লাশ নিজের মাথা তোলে। তার এই ভয়ঙ্কর রূপটা দেখে নিক্কিও ভয়ের চোটে চিৎকার করে ওঠে। তখনই হস্তর জোরে জোরে কোনো একটা মন্ত্র পড়ে, আর তারপর ওই লাশের মুখ থেকে একটা ছায়া বেরিয়ে নিক্কির মুখে ঢুকে যায় আর তার শরীরে চলে যায়। একটা জোরে চিৎকার করার পর নিক্কি অজ্ঞান হয়ে শান্ত হয়ে যায়। তারপর হস্তর নিজের হাত নিক্কির ওপরে রাখে আর একটা মন্ত্র পড়ে, আর নিক্কি যেই মাত্র চোখ খুলল ওর চোখ নীল হয়ে গেছিল। আমার জান ফিরে এসেছে। পরের দিন রাত্রিবেলা নবীন দেবীর সাথে বেডরুমে শুয়েছিল, দুজনই একে অপরকে আলিঙ্গন করে রেখেছিল। নবীনের হাত দেবীর কোমরে হাত বোলাচ্ছিল। নবীন, আমার ভক্ত, তুমি কোথায়? এটা শোনার পরই নবীনের চোখ ছানা বড়া হয়ে যায়, আর ও এদিক ওদিক তাকাতে শুরু করে। কি যেন বলেছিলে তুমি, যে আমি তোমাকে ধন দেব, তাহলে তুমি সারা জীবনের জন্য আমার ভক্ত হয়ে থাকবে, চিরদিনের জন্য আমাকে তোমার ভগবান মনে করবে, আর ধন দৌলত পেয়ে যাবার পরে তুমি আমাকে ভুলে গেলে? না না হস্তর মহারাজ, আপনি আমার ভগবান, আর সবসময় থাকবেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনাকে জীবিত করার জন্য নিজের ভালোবাসার বলিদান দিয়েছি। আরে সেসব তো তুমি গুপ্ত ধন পাওয়ার জন্যই করেছ, ঠিক কিনা? সেরকম নয় হস্তর মহারাজ, আমি কালকে আপনার দর্শনের জন্য মন্দিরে আসব, বা আপনি যেখানে বলবেন আমি সেখানে গিয়ে আপনার জন্য আরাধনা করব। কালকে রাতে আমি শক্তি বাড়ানোর জন্য নরকের দরজাটা খুলব, বুঝতে পেরেছিস? একজন মাঙ্গলিক কন্যার মাথার বলি দিয়ে আমি দরজাটা খুলে দেব, কিন্তু ওখান থেকে শক্তি পাবার কাজটা শুধুমাত্র আমার প্রথম ভক্তের দ্বারাই সম্ভব হবে। তাই কাল তুমি আমার কাছে এসো, কারণ কালকে তোমাকে এখানে এসে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে। যেমনটা আপনি বলবেন ভগবান। কালকে রাত্রে ঠিক 11টার সময়। পরের দিন রাত্রিবেলা 11টার আগেই সে ওখানে পৌঁছে যায়। নবীন নিক্কিকে নতুন বেশে দেখে, তখন অবাক হয়। নিক্কি তুমি বেঁচে আছো? যদি আমাকে দেখতে স্বর্ণলেখার মতো না হতো, তাহলে ও আমাকেও মেরে ফেলতো, কিন্তু আমি এখন শুধু নিক্কি নই, স্বর্ণলেখাও, হস্তরের বিশেষ প্রেমিকা। তখনই ওখানে হস্তর নিজের নেকড়ের সাথে চলে আসে। একটা মেয়ে ওর সাথে ছিল যার হাত আর পা দড়ি দিয়ে বাঁধা ছিল। হস্তর নিজের হাত দিয়ে মাটিতে একটা গোলাকৃতি বানিয়ে দেয় আর বলে, শয়তানদের দেবতা, আমার তরফ থেকে মাঙ্গলিক এই মেয়েটার বলি দিচ্ছি, সেটা গ্রহণ করুন আপনি, আর নরকের দরজাটা খুলে দিন।
তারপরে যত রকমের সাধনা রয়েছে সেটা আমার ভক্তের দ্বারা সম্পূর্ণ করা হবে। এরকম বলা মাত্রই ওর হাতে চাকু চলে আসে আর ও একটা মন্ত্র পড়ে। আর ওই মেয়েটার মাথা চাকুর একটা আঘাতেই শরীর থেকে আলাদা করে দেয়। ওই মাথাটা ওই গোলাকৃতির ভেতরে পড়ে যায় আর তখনই ওখানকার জমি ফেটে যায় আর একটা বড় গর্ত হয়ে যায় 10 ফিটের। গর্ত অনেক গভীর ছিল, তার ভেতরে আগুনও জ্বলছিল। এটাই ছিল নরকের দরজা। তার ভেতর থেকে অদ্ভুত রকমের চিৎকার শোনা যাচ্ছিল। হস্তর খুশি হয়ে নবীনকে বলে, নরকের দরজা খুলে গেছে, এবার তুমি তোমার চোখটা বন্ধ করো আর ওই মন্ত্রটা বারবার আওড়াতে থাকো, যেটা তুমি গুপ্তধন পাবার জন্যে বারবার আওড়েছিলে, মনে আছে তো? কিন্তু চোখ বন্ধ করে কেন? আমি যেটুকু বলেছি তুমি সেটা করো, ব্যাস, বেশি কথা বাড়িও না, তুমি আমার ভক্ত। নবীনের এই চোখ বন্ধ করে মন্ত্র পড়ার কথাটা অদ্ভুত লাগে, তা সত্ত্বেও ও নিজের চোখ বন্ধ করে আর মন্ত্র পড়তে শুরু করে। হস্তর চাকু তোলে, হে শয়তানদের দেবতা, আমি আমার প্রথম ভক্তের বলি আপনার কাছে সমর্পিত করছি। এই নরকের দরজাটা দিয়ে শয়তানি শক্তির রাস্তা আমার জন্য খুলে দাও, দয়া করো। ও নবীনের ওপর আক্রমণ করতেই যাচ্ছিল, তক্ষুনি নবীন চোখ খোলে আর হস্তরের আঘাত থেকেও বেঁচে যায়। হস্তর তার উপর ঝাপটা মারে আর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। নিকি এই সব কিছু দাঁড়িয়ে দেখছিল, তার নীল চোখে রাগ দেখতে পাওয়া যায়। ও তক্ষুনি সুযোগ বুঝে হস্তর আর নবীন দুজনকেই ধাক্কা মারে। দুজনই গর্তের মধ্যে ঝুলে পড়ে। নিচে দেখার পর আগুন আর আগুনই দেখতে পাওয়া যায় আর অদ্ভুত রকমের চিৎকারও শোনা যাচ্ছিল। স্বর্ণলেখা, তুমি কি দেখছো? আমাকে রক্ষা করো। দেবী, আমাকে বাঁচাও, নাহলে আমি নরকের ভেতরে চলে যাব। দেবী নবীনকে বাঁচানোর জন্য সেদিকে যাচ্ছিল, তক্ষুনি নেকড়ে মানব তার উপরে আক্রমণ করে তাকেও ঝাপটে ধরে। তোমাদের দুজনের আসল জায়গা নরকই, যাও আর এই আগুনে গিয়ে মরে যাও। এইটুকু বলে ও তার মুখ খোলে আর অনেক জোরে চিৎকার করে। নবীন আর হস্তর যদি তাদের হাত সরাতো তাহলে তারা পড়ে যেত, তাই জন্যে ওরা শুধু চিৎকার করতে থাকে। যখন দুজনের কান আর চোখ দিয়ে রক্ত বেরোতে লাগে আর ওরা সেই চিৎকারগুলো সহ্য করতে না পারে, তখন ওরা নিজেদের হাত লাগিয়ে কান বন্ধ করে দেয়। তখনই ওরা দুজন নরকের আগুনে পড়ে যায়। দুজনেরই একটা শেষ চিৎকার ওই গর্তের বাইরে আসে, তারপর সব কিছু শান্ত হয়ে যায়, নরকের দরজাও বন্ধ হয়ে যায়। এখন হস্তরের মন্দিরের ভেতরে ওই মানব নেকড়ে আর নিকি দাঁড়িয়েছিল। আজ থেকে হস্তরের জায়গায় আমি এখানকার দেবী মা, তুমি ওইভাবেই গুপ্তধনের রক্ষা করবে যেভাবে আজ পর্যন্ত করেছ। এটা শুনে নেকড়ে মানবও হ্যাঁ করল আর নিকি হাসতে শুরু করে।